বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে বাবর আজমের পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। আর ম্যাচ জেতার পর সারা মাঠ ঘুরে ইন্ডিয়ান দর্শকদের কুর্নিশ জানাচ্ছেন রশিদ খান, নবিনুল হকরা। মাঠের ভিতরে হোক কিংবা বাইরে, আফগানিস্তানের হয়ে গলা ফাটাতে একদমই দ্বিধা করছেন না ইন্ডিয়ানরা। আর বিদেশের মাটিতে এই ধরনের সমর্থন পেয়ে চাঙ্গা হয়েছে আফগানিস্তান ক্রিকেট টিম। মাত্র 13 বছর হলো আফগানিস্তান ক্রিকেট খেলা শুরু করেছে। নিজেদের দেশে ক্রিকেট খেলার কোনো পরিকাঠামো নেই, সেই কারণে ইন্ডিয়ান মাটিতে প্র্যাকটিস করেন রশিদ খান, গুরবাজরা। আর সেই দল কিনা এইবারের বিশ্বকাপে হারিয়ে দিয়েছে পাকিস্তান, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো বিশ্বকাপ জয়ী দলকে। আসুন আজকের ভিডিওতে জেনে নিই আফগানিস্তানের এই অভূতপূর্ব উন্নতির ব্যাপারে। উন্নতির পেছনের কারণগুলোই বা কী? আফগানিস্তান এমন একটা দেশ যেখানে 2000 সাল পর্যন্ত ক্রিকেট খেলা ব্যান ছিল, ক্রিকেট খেললে জেলেও ঢুকিয়ে দেওয়া হতো। 2010 সালে সেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বীকৃতি পায় আফগানিস্তান। একসময় পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে ক্যাম্বিস বল নিয়ে ক্রিকেট খেলত আফগানরা, আজ তারাই কিনা রিজওয়ান বাটলারদের নাকানি চোবানি খাওয়াচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান যখন জেতে তখন অনেকেই বলেছিল এটা একটা অঘটন, কিন্তু প্রাক্তন বিশ্বজয়ী দল শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারানোর পর এটাকে আর ঠিক অঘটন বলা যায় না, কারণ অঘটন একবার হয়, বারবার হয় না। আফগানদের জেদ, অদম্য ইচ্ছে ছাড়াও আরও বেশ কয়েকটা কারণ রয়েছে এই জয়ের পেছনে। আসুন সেগুলোই বরং জেনে নিই। আফগানিস্তানের সাফল্যের পেছনে ইন্ডিয়ার অবদান অস্বীকার করার উপায় নেই। ICC স্বীকৃতি পাওয়ার পরে অসুবিধায় পড়ে আফগানিস্তান, কারণ তাদের দেশে ক্রিকেট খেলার পরিকাঠামো নেই। ওই অবস্থায় আফগানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইন্ডিয়া। গ্রেটার নয়ডার শহীদ বিজয় পাঠক স্টেডিয়ামটি রশিদ খানদের দিয়ে দেওয়া হয় প্র্যাকটিসের জন্য। সেই সুযোগ মোটেও হাতছাড়া করেননি আফগানিস্তান ক্রিকেট টিম। তাছাড়া নয়ডার মতো ঝাঁচকচকে শহরে সমস্ত সুযোগ সুবিধে নিয়েছিলেন তারা। আর একটা চমকে দেওয়া তথ্য হল বর্তমান আফগান টিমের মেন্টর ইন্ডিয়ান লেজেন্ড অজয় জাদেজা। মানসিকভাবে তিনি চাঙ্গা করে তুলছেন গুরবাজ, নবীদের। বড় ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা। সেই কারণেই পাকিস্তান, শ্রীলঙ্কার বিরুদ্ধে নার্ভাস হননি আফগানিস্তানের ক্রিকেটাররা। আফগানিস্তানের এই সাফল্যে কোচ জোনাথন ট্রটের কথা না বললেই নয়। দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন জোনাথন ট্রট। রান চেস করার সময় তাড়াহুড়ো না করে কিভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে হয় সেটা ভালো করে শিখিয়েছেন টিমকে। এই সব কারণ ছাড়াও আফগান প্লেয়ারদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে IPL। রশিদ খান, গুরবাজ কিংবা নবীরা বিভিন্ন IPL টিমের নিয়মিত সদস্য। IPL এর টিমে খেলা মানে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা সাহায্য করেছে আফগানিস্তান ক্রিকেট টিমকে। আফগানিস্তান ক্রিকেট টিমে সেই রকম কোনো ইতিহাস নেই, ক্রিকেটের দিক থেকে দেখলে তাদের শিশুই বলা যায়। তবে আফগানিস্তানের খেলা দেখলে কে বলবে আফগানরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মাটি কামড়ে পড়ে থাকলে সাফল্য আসেই। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।